Good evening, everyone. Assalamu alaikum. I hope you all are doing great. So, আজকে নতুন আরেকটা টপিক নিয়ে চলে আসলাম, and this topic is totally different. আজকে আসলে এইসব নিয়ে কথা বলি না কখনো, কারো ঝামেলায় যেতে চাই না, বাট না গিয়েও পারছি না, বিকজ আপনারা অলরেডি টাইটেলে দেখেছেন যে আমি একজন মহিলার কথা বলছি, যে একজন 5 মাসের অন্তঃসত্ত্বা তার শিশুকে হারিয়েছেন। অ্যাকচুয়ালি করোনা আক্রান্ত যে সকল রোগী আছেন, সরকারি তো অনেক হসপিটাল রয়েছে, সরকারের যেগুলো হসপিটাল আছে ওগুলোতে তো সেবা প্রদান করা হচ্ছে, কিন্তু সরকার আপনারা জানেন যে অনেকগুলো বেসরকারি হসপিটালেও করোনা সেক্টর চালু করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তো ঠিক তেমনভাবে মিরবক্স টোলাতে, আমাদের সিলেটের মিরবক্স টোলা এলাকায় একটা হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল, হয়তো জানেন সবাই, মাউন্ট এডোরা। আমি নাম বলেই দিলাম, এটা আসলে হাইড করার কিছু নাই, যেহেতু এটা নিয়ে ফেসবুকেও আসলে নিউজ হয়েছে, নিউজটা নিয়ে আসলে অনেক প্রবলেম। যাই হোক, সো মাউন্ট এডোরা হসপিটালে যখন সরকার মানে করোনা সেক্টর চালু করতে চান, তখন মাউন্ট এডোরা হচ্ছে যেটা মিরবক্স টোলাতে, তো মিরবক্স টোলা এলাকাবাসী কী করলেন, তখন ওনারা কয়েকজন মিলে মুরব্বীরা ওনারা একটা স্মারকলিপি দিলেন সিভিল সার্জনের কাছে, যে ওনারা এখানে করোনা রুগী রাখবেন না, সেটা নিয়ে আবার নিউজ হয়। সো আমি আপনাদেরকে পুরো ঘটনা এভাবে খুলে বলছি যাতে আপনারা বুঝতে পারেন, এ টু জেড ফার্স্ট থেকে আমি স্টার্ট করলাম। তো রেদওয়ান নামে একজন ব্যক্তি ফেসবুকের ওই নিউজের কমেন্ট বক্সে গিয়ে উনি উনি এটার আসলে লেখালেখি করেন এবং এটার বিরোধিতা করেন। সিমিলারলি ওনার ভাগনা একজন হচ্ছে নাম সালমান, উনিও এটার বিরোধিতা করেন। তারপর একদিন হঠাৎ, এর কিছুদিন পর হঠাৎ সালমান যান মিরবক্স টোলাতে রুগী দেখতে যান, উনি মাউন্ট এডোরা হাসপাতালে রুগী দেখতে যান। ঠিক তখনই মিরবক্স টোলার কয়েকজন যুবক উনাকে মারধর করে, এবং তখন ওইখানে মানে বড় একটা বিশাল আকারের মারামারি সৃষ্টি হয়। রেদওয়ান উনিও ওখানে দৌড়ে যান, তারপর ওনাকে এবং ওনার ভাগনা যিনি আছেন সালমান, ওনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং দেখানো হয় যে সালমানের হাতে পিস্তল পাওয়া গিয়েছে। কিন্তু সেটা কথাটা সত্য আমরা আসলে জানি না, সালমান দাবি করেন যে না, এটা আমি, এটা আমার হাতে ছিল না। আর তারপর দেখা গেছে যে এটা আসলে কিন্তু একটা খেলনার পিস্তল ছিল। যাই হোক, তো এইরকম আসলে ঘটনাটা। রেদওয়ান যখন ওখানে মারামারি করছিলেন, তখন ফোন দেন ওনার ওয়াইফকে, ওয়াইফকে ফোন দেওয়ার পর ওনার ওয়াইফ দৌড়ে ওখানে যান ওনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য, বা কী হয়েছে সেটা আসলে দেখার জন্য উনি তাড়াহুড়া করে দৌড়ে ওখানে যান। তারপর যাওয়ার পর ওখানে কিছু যুবকরা কিছু মহিলাকে লাগিয়ে দেয় ওনার পিছে, এবং কিছু মহিলা ওনাকে অ্যাটাক করে। আর যে মহিলা যিনি রেদওয়ানের স্ত্রী, ওনার নাম হচ্ছে জিনাত মালিক লিসা, আর তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, তখন মহিলারা যখন ওনাকে মারামারি করে, এরপর কিন্তু ওনার যেহেতু প্রেগনেন্ট ছিলেন, সো উনি কিন্তু তখন ওনার প্রবলেম হয়। তারপর তিনি হসপিটালে যান এবং মানে ডক্টর বলে যে না সরি, আপনার বাচ্চাটা আর আমরা বাঁচাতে পারলাম না। আসলে এইভাবেই ঘটনাটা ঘটেছে। আসলে সব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আজকে এটা নিয়ে কথা বললাম, এই যে আমি বললাম যে জিনাত মালিক লিসা, সো কি দোষ ছিল ওনার, উনি ওখানে যাওয়াটা কি ওনার অপরাধ ছিল, উনি ওখানে গিয়েছেন, উনি প্রেগনেন্ট, এটা হয়তো হ্যাঁ হয়তো ওনারা বুঝেননি, যারা ওনাকে মার্ডার করেছেন হয়তো ওনারা বুঝেননি যে উনি প্রেগনেন্ট, বাট ওনাকে এভাবে অ্যাটাক করাটা ঠিক হয়নি, আর এই মারামারির কারণে ওনার বাচ্চাটা নষ্ট হয়। উনি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আসে যে ওনার বাচ্চাটা আর নেই, উনি হসপিটালে ছিলেন কয়েকদিন যাবৎ। সো উনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আসলে আমরা এসব নিয়ে আসলে কথা বলতে চাই না, কিন্তু অনেক সময় আমাদের কথা বলা উচিত। যেমন এই যে ব্যাপারটা, আমি এটা দেখার পর আমার খুবই খারাপ লেগেছে। আর জিনাত মালিক লিসা, ওনাকে আসলে আমি পার্সোনালি চিনি না, ওনার সাথে উনি আমার ভিডিও দেখেন সব সময়। যখন আমি এই নিউজটা শুনলাম, আমি আসলে চুপ থাকতে পারলাম না, তাই আমি ইউটিউবে চলে আসলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য।
সো তারপর উনি মামলা দেন, যে যুবকরা উনার হাজবেন্ডকে আটক করেছিল বা ওনাকে মহিলা দিয়ে মারধর করিয়েছে, উনি কিন্তু ওদের নামে মামলা দিয়েছেন, মামলা কিন্তু চলছে। বাট উনি কিন্তু এই এই জিনিসটার বিচার চান। উনি প্রধানমন্ত্রী বরাবর একটা খোলা চিঠিও দিয়েছেন, আমি দেখেছি। তাছাড়া উনি খুব বেশি এটা নিয়ে মানে, যাই হোক, উনি ওনার লড়াই করে যাবেন, এইরকম একটা ব্যাপার। আর আমিও মনে করি পার্সোনালি, হ্যাঁ, উনি ওনার লড়াইটা করে যাক। আসলে সামান্য একটা তুচ্ছ ঘটনা নিয়ে ফেসবুকে লেখালেখি, কমেন্ট বক্সে, তাও এই যে বিরোধিতা করেন, তারপর রেদওয়ান বিরোধিতা করেন, রেদওয়ানের ভাগনা কমেন্টের মধ্যে বিরোধিতা করেন, তারপর ওনারা কোনো এক কারণে ওখানে যান, তারপর ওনাদের উপর অ্যাটাক। তো এইরকম আসলে বিষয়টা, কিন্তু খারাপ লাগছে এই জন্য যে জিনাত মালিক লিসার জন্য। আসলে কি বলবো, উনি ওনার বাচ্চা হারিয়েছেন, আসলে বলার কোনো ভাষা নাই। ওনাকে কি বলবো, কি বলে সান্ত্বনা দিব আমরা জানি না। বাট আমি পার্সোনালি চাই উনি যাতে, ওনার বিচারটা যেন সুষ্ঠু বিচার হয়। যারা আসামি আছে ওরা কিন্তু এখনো পালিয়ে পালিয়ে আছে। তো আমি এখন আর কথা বাড়াবো না, আমার যা বলার ছিল আমি বলে ফেলেছি। আমি জাস্ট আপনাদেরকে মূল ঘটনাটা খুলে বললাম। এখন আমরা চলে যাব সোজা আমার ল্যাপটপের স্ক্রিনে, অ্যান্ড আম গানা মেক এ ভিডিও কল, বিকজ আপনারা জানেন যে আমরা সবাই লকডাউনে আছি, অ্যান্ড আই ক্যান্ট গো টু হার হাউস। ওনার বাড়ি অনেক দূরে খাদিমে, দ্যাটস ওয়াই আম গানা মেক এ কল, মেক এ ভিডিও কল অ্যাকচুয়ালি। আর আপনারা সবাই আমার সাথে থাকুন। সরি ভিউয়ার্স, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি আমার ল্যাপটপ থেকে ওনাকে কল দিয়েছিলাম, বাট টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা ডিসকানেক্ট হয়ে যায়। পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, আপনাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি, আমার কি আলোচনা হয়েছে ওনার সাথে। জি, আপনার কাছে কিন্তু আমি সব ইয়ে দিছি, দোয়ার করে পরের দিন আমার পাগনা গেছে রুগী লইয়া, মানে ইয়ে মাউন্টেড ওরা। জি, আর এমনি তার মুজোরও পাওয়ার এক্সরে করাই তো গেছে, আলো রামাই ন তাই আগে মাউন্টেড ওরা, মানে থানা এসে অবস্থা করে আমার বাগনারে হুমকি দিছে, দোয়ার করে আমার বাগনারে কিন্তু ওই জায়গা পাইয়া তারা বাড়ি মারি ফালাই দিচ্ছে, দেখবার ভিডিও, বাইক ফালাই, হেলমেট ফালাই, ফালাইয়া তারে খুব মারা মারছে। তখন এ লোকালোক জীবন লাইনে ফোন দিছে, দিয়া নিজে পুলিশ আনাইছে, তারা তো রক্ষা লাগি তোমরা যখন আমার বাগনার এখানে মারছো, মারলে আমারে মারো, আমার বাগনায় কি তা দুষ করছে। তারা কিন্তু তখন ভালো আমার মানে জামাইরে কইতে যে এরপরে আমার জামাই যখন ফোন দিয়ে আমারও কইছে যে আমার ওলা তোমার বাইয়ে মারছে, ওলা করছে, তখন খুব কাকু আমি কি তার জায়গা থাকাম, আমি তো জায়গা থাকতাম পারি না। তখন আমি কিলা দেখানার লাগান গেছি, তখন আমার ভাইও কইছ যে আমি তাই যদি চিল্লার উপরে উঠে আমি আগ দিলে সমস্যা, আমার সমস্যা মহিলা গুলো কইতে পায় কোয়ার লগে নাই মে, মানে আমি নিজেও শুকুরে হা মহিলা করে ওলা কলা আপু আপনি ইশারা মাঠে সব মহিলা বলে দরিয়া আর একজনে মাথা মাসে তখন কোনো লাগা না, আমি আমার আমি মানে মেডিকেল যাই, যাওয়ার পরে দেখা গেছে যে ওখানে বাইটা ঠিক আছে কিন্তু রিক্সা সে তুমি আমারে 14 দিন অফ ডেড রেস দিছে। জি, ঠিক ইনসাইড ইন পরে আপু আমার ব্লিডিংটা শুরু, মানে এভার এভার তখন গিয়ে আমি ডাক্তার দেখাইছি, ইয়ে করছে যে যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হইছে, তো এটা যে প্রচুর ব্যথা লাগছে, যার কারণে এটা ঠিকছে না। তো তারা কি তা জানতো না নি আপু, মহিলা হলে আপনি যে প্রেগন্যান্ট এটা কি তা জানতো নি, জানিও মারছে নি? আমি প্রেগনেন্ট
তারা নিজেও খুশি আসলা যে আমার প্রেগনেন্ট হনি, তারা নিজেও খুশি হইছেন। কিন্তু তখন কিন্তু মানে উতে আমি তো গেছি না আপু মাইর করাত, আমি জাস্ট গিয়া কইছি আমার জামাইরে তোমরা কেনে মারছো কেনে মারছো, আমি ওর কথা তার কইছি। জি কল লগেও বুঝছি নি, একজনে সেলিম ভাই করি তাই না আমার আটকাইতা করি, তাই না আমার আটকাইতা করি দুই হাত ধরছে না, বললাম ভাই আমার আটটা সারো আমার উঠতে তো আমার জামাইরে কেনে মারছো, হয়তো রিটায় আমার ঠেলা ঠেলি শুরু করছে একটু আগর বই নে। জি রোগীর ওটা ফক্ক বিফক্ক লইয়া অত বড় একটা ঘটনা। অন্যায়ের বিরুদ্ধে আমরা তো মেয়ের পক্ষে আসলাম, কারণ এটা দেখো এখানে তো যে স্যার কমেন্ট করতে পারে, আপনি না করিয়া অন্য কেউ কমেন্ট করতে পারতো, আপনার হাজবেন্ডে না করিয়া অন্য কেউ কমেন্ট করতে পারতো, যে স্যারও করতে পারতো কমেন্ট। যেখানে সরকারি অনুমোদন দিলাইছে তারারে তারা করোনা রোগী রাখতে পারবো, তোমরা অতজন মানুষ খেয়ে যে গিয়া ইয়ে দিলা। জি আপু না ঠিক আছে অবশ্যই। আর তারা নিজের মানুষ যারা বিদেশ আসো, তারা আপন মানুষ যারা বিদেশ আসো, এরা পর্যন্ত পোস্ট করছে, এরা হলো কি তারা আপন মানুষ। জি তারা তো ধরতে পারতো না, তারা মেসেজ দিয়া কইরা ভাই আপনি লাইলা লেখলা কেনে। এখনো পর্যন্ত আপু আমার যে নিউজ অল ওয়ার্ল্ড যেগুলা শেয়ার করলাম এগুলো তো জানোই মানে তারা যে ফেক আইডি করে দিলা বুঝলাম না, ইলা কয় কেনে যে মিলাদ মিয়া কিটা আমরা জানি তুই তোর বাচ্চা নিজে নষ্ট করছ। আচ্ছা আপু কয় সাতটা বছর বাদে আমি বাচ্চা লইছি, আমি নি বাচ্চা নিজে নষ্ট করবো? জি না জি না জি না আচ্ছা বুঝছি। নিজের মানুষ এখন কিতা করবা, আপনি কিতা মামলাও চালাইয়া যাইবানি, আপনি তারা শাস্তি চাইনি এখনো দিছি না। আমি সত্যি কথা কই আমার মামলা আপনার বাচ্চার যে হত্যা হয়েছে এটার বিচার হইতো, এটা তো এক ধরনের হত্যা হয়েছে আপু, যতদিন আরো কিটা তো একটা বাচ্চা আছিল। জি তো আসলে খুব খারাপ লাগে আফু, এবং তারা ভুল করছেন দেখিয়া, তারা ভুল করছেন দেখিয়া তারা জাস্টি আমার বাগনার লগে এখন সবে কন্টাক্ট করা, বড় বড় যারা আছে এরা লিডার অক্লোর লগে কন্টাক্ট করা যে এটা এখন সমাধান করতাম, আমরা মামলা তুলতাম, আমরা যা ক্ষতিপূরণ আছে তা দিবা। আফু আপনি কোন কতখান ক্ষতিপূরণ দিতে পারবা, আমার বাচ্চা ফিরাইয়া দিতে পারবা? জি না জি না, আমার বাগনার যে ক্ষতি করছে, আমার বাগনারে দেড় মাসের বেড রেস্ট দিছে, আমরা 100 খানা হই যাইবো, তিন বছর বাচ্চার মাথার যে এফেক্ট আইতো না আইলা না, কারণ তার গর্দনার মাঝে মারছে যখন তখন মানে রক্ত বাইয়া করে, মানে এটা খুব এফেক্ট হইছে, কোন তার লাইফ বিরাইয়া দিতে পারবা নি দুই বছর বাদে যদি এটি কিওর। জি না জি না, এটা তো আসলে ক্ষতিপূরণ তো আসলে ইলা দেওয়া যায় না, টাকা পয়সা তো কোনো ক্ষতিপূরণ নাই ঠিক না নি? আপনি কই আপু আমরা যদি দোষী হইতাম, আমরা যদি দোষী হইতাম তারা কি আমরা কাছে আইতো সমঝোতা করা? আসামিরা তো পাইছি না, আমার জামাইরে মারছে আপু, এটা আমি বলতাম পারলাম না, আমার জামাইয়ে বলতে পারা না তার বাচ্চার বাচ্চার যে তান আড়াইছে। জি এটা খুব খারাপ আসলে একটা ঘটনা হয়েছে, তারা পারতো না কই আমরা করিয়া দিত, ইলাকা মানুষ না ফুটে হার কাছে বিক্রি খাইলে
টেকা তো সপ্তাহ নাই, জি হয় জি হয়, না না এটা তো আসলে টেকা দেওয়া সম্ভব না। তারপরেও তারা জানাই তারা টেকা পয়সা দিয়া রাখে যাতে আমরা কোনো মামলা ন মানে আমার যে নাই নির্যাতন মামলা এগুলা যাতে না হয় এগুলা লাগি তারা টেকা পয়সা দিয়া রাখে। জি হয় দেখুন কতখান অন্যায় করল, আর আপনার কাছে তো আমার সব এভিডেন্স প্রুফ প্রমাণ সব পাঠাইছি, আর আপনার 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 যদি আরো কিছু লাগে লাগে আপু আপনি প্রয়োজনে আমার বাসা তাই আমি তা পারেন দেখা পারেন জি জি না সপ্তাহে ঠিক আপনি আছে, যা পারেন কথা পারেন, আর আমরা যেন সব খাইছি আপু আল্লাহ যেন আমরা মানে আমার মতো যেন ইলা আছে ভুক্তভোগী না হয় আপু, ওটা আমি চাই সবার কাছে সব মানে আমার লাগান কেউ যেন ইলাজ না হয় ইলাজ যেন হয় না ওটা না আপনি কইবা। জি হ্যাঁ জি হ্যাঁ একজন ভাই আমি একজন মহিলা ইয়া কইরাম আমি বুঝলাম আমার কষ্ট আমার লাগান যেন আর কেউ ইলা হয় না আপু। হ্যাঁ না ফেসবুক তো হইলো আপু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, কেন সবার বাক আমরা তো সবার স্বাধীনতা আছে, আমরা তো বাক স্বাধীনতা আছে, আমরা যে সাথে কমেন্ট করতাম পারি, কিন্তু এটা লিয়া যে অত বড় আপনারা যে নেয়ার পক্ষে মাতছেন, বিরোধিতা করছেন তারার পক্ষে, মানে তারার বিরোধিতা করছেন, এটা লিয়া অত বড় একটা ঘটনা। আমি কিনা প্রধানমন্ত্রীর কাছে একবারে চিঠি লেখতাম পারিনি কইন, জি হয় জি হয় এটা তো আপনি ন্যায় আছেন এর লাগি, জি হয় চিঠি লেখছি চিঠি লেখছি আমার বিচার চাই আমার অতিস আমার বাচ্চা হত্যার বিচার চাই, আমি আমার জামাইয়ের মায়ের কাছে কথা কইছি না কিন্তু তারা কিতা করছে দুই দিন এটা সত্যটা সত্যটা আপনার ইয়ে হইছে মানে শেয়ার হইছে জি তারা আপনি আমি কর মারি আইতে বন্ধ করে দিয়েছে কিন্তু আমার সাথে শট আছে আপু আপনার জি হয় না আমি দেখছি আপু আপনি যে কুলাসিটি যেটা পোস্ট করছিলা আমি এটা দেখছি ফেসবুকে, আর আমি আমার ভিডিওর মাঝেও দিমু যাতে ভিউয়ার সকলে দেখতে পারেন সবে, যে এত বড় একটা অন্যায় হইলো আপনার লগে সামান্য একটা কমেন্ট লইয়া। জি হয় আপনি একটু খেয়াল করে দেখবা আপু যে লেখা আছে ইন যে হ্যারাসমেন্ট তারপরে পুলিশ কেস আমি যে মেডিকেল গেছি যে হ্যারাসমেন্ট হইছে তারা দেখছে এখন তারা কইছে গাইনোকোলজি ডাক্তার আমি দেখাইতাম কারণ করোনার কারণে আমার গাইনোকোলজি ডাক্তার মিলেন না মানে আমার আর কি ভাগ্যে মিলাইছে না আমার বাঁচার অবস্থা আছে না আমার জামাই নিজে দুইবার ফিট হইয়া করছেন আমার এগুলা দেখিয়া জি এখন বুঝছেন যে আপু তারা ফেক আইডি থাকে বারবার টেক্সট দেন ওর কিতা যে আমি তা নাটক করাম আমি প্রেগন্যান্ট আসলাম না এক দুই লাগিয়া আমি আমার বাচ্চাতে আমি নিজে নষ্ট হয়ে যাইছি আমার সব মহিলার কাছে একটা প্রশ্ন এটা কিতা কেউ করবো নি না এটা তো প্রশ্ন উঠে না, মহিলা নিজের বাচ্চা নিজে নষ্ট করবো নি জি না এটা তো প্রশ্ন উঠে না, তাও আপনার নিজের মানুষের বিরুদ্ধে আপনি এটা করবানি, এটা তো কোনো সময় করতে না, আর নষ্ট করার তো এভিডেন্স থাকতে হইব নষ্ট করলে তার রিপোর্ট তো উঠলো না যে আমি নষ্ট করছি না কি না নষ্ট হইছে জি জি এটা তো উঠলো না জি না এটা তো সম্ভব না, এটা হোক যেসাই যেসা তা হোক আপনি এটা খান দিবা না, আমরা তো আর আমাদের কাছে প্রুফ আছে আমরা তো জানলাম ঘটনাটা আসলে কিটা। ভিকটিমের উপর হামলাকারী যে পলাতক আসামি ওনার আপন ভাই রাফি মালিক, আসলে ভাবাই যায় না যে করোনার এই সংকটময় মুহূর্তে আমরা কাছে আসার পরিবর্তে আরো দূরে সরে যাচ্ছি, তাও সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে। সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও, আমরা শুনে নিলাম আপুর মুখের কথা, উনি উনি যেটা বলতে চান উনি বলেছেন, আর আমরাও দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর উনার যেটা লস হয়েছে ওটা আসলে আমরা কেউই এটা আমরা কিছুই করতে পারবো না, কাবার দিতে পারবো না কোনোভাবেই, বাট আমরা চাই যে বিচার সুষ্ঠুভাবে সুষ্ঠু বিচার হোক, আর ইনশাল্লাহ উনিও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, সো এটাই দোয়া করি। সো এই ছিল ভিউয়ার্স আজকের মতো আমার ভিডিও, অ্যান্ড দেন নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সো আমি আছি আফরিন, আপনারা দেখছেন আফরিনস লাইফস্টাইল স্টুডিও, সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।